নমস্কার বন্ধুরা, জিও ফিউচারে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করব, অর্থাৎ যে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি, সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং তোমাদের যে পরীক্ষাটি আসছে সামনেই, যে আইসিডিএস হেল্পার এবং ওয়ার্কারের যে রিক্রুটমেন্টের যে পরীক্ষাটি আসছে, সেখানে কিন্তু এই টপিক থেকে অবশ্যই একটা না একটা প্রশ্ন আসার খুব খুব বেশি সম্ভাবনা রয়েছে। তো আজকের ভিডিওটি তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই তোমরা একটা না একটা প্রশ্ন কমন পাবেই পাবে। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে মুর্শিদাবাদ জেলা সম্পর্কিত সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা। যেহেতু আইসিডিএস হেল্পার এবং ওয়ার্কারের যে পরীক্ষাটি, সেটি মুর্শিদাবাদ জেলার মধ্যেই হচ্ছে, তো সেজন্য মুর্শিদাবাদ জেলা সম্পর্কে সাধারণ জ্ঞান জানা খুবই দরকার। এবং মুর্শিদাবাদ জেলা সম্পর্কে যে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি রয়েছে, সেগুলো জেনে নেওয়া খুব খুব দরকার। তো চলো আলোচনাটি শুরু করে দিই। এর প্রথম প্রশ্নটি রয়েছে, মুর্শিদাবাদ জেলার আয়তন কত? উত্তর হবে 5324 বর্গ কিলোমিটার। মুর্শিদাবাদ জেলার আয়তন 5324 বর্গ কিলোমিটার। পরের প্রশ্ন, মুর্শিদাবাদ জেলার জনসংখ্যা কত? উত্তর হবে 71.03 লক্ষ, অর্থাৎ 71,03,000 এরকম। আর এটি হচ্ছে 2011 সালের জনগণনা অনুযায়ী মুর্শিদাবাদ জেলার জনসংখ্যা হচ্ছে 71.03 লক্ষ। এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি যে আমাদের এই চ্যানেলে আগেও বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। তোমরা যারা সেই সমস্ত আলোচনার ভিডিওগুলি না দেখে থাকো, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেখো, লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা ভিডিওগুলি দেখে নাও। তাহলে তোমরা বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনাগুলি জানতে পারবে, অনেক তথ্য জানতে পারবে। এছাড়াও এরপরে আমরা ইংরেজি এবং অঙ্কের ক্লাস নিয়ে আসব, তাই তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করো। এছাড়াও বাংলায় কোন কোন খুব গুরুত্বপূর্ণ যে রচনাগুলি রয়েছে, সেই কী কী রচনা আসতে পারে, সেই রচনাগুলি নিয়েও আলোচনা করা হবে। সুতরাং আমাদের চ্যানেলটি তোমরা ফলো করতে থাকো, তোমাদের অবশ্যই উপকারে আসবে। পরের প্রশ্ন দেখে নিই। প্রশ্নটি হচ্ছে, মুর্শিদাবাদ জেলার সাক্ষরতার হার কত? উত্তর হবে 63.88% বা 63.88%। পরের প্রশ্ন, মুর্শিদাবাদ জেলায় মহকুমার সংখ্যা কত? উত্তর হচ্ছে 5টি। মুর্শিদাবাদ জেলায় কয়টি ব্লক রয়েছে? উত্তর হবে 26টি। পরের প্রশ্ন, কতকগুলি পৌরসভা রয়েছে মুর্শিদাবাদে? উত্তর হবে 8টি। এর পরের প্রশ্ন, মুর্শিদাবাদ জেলায় গ্রামের সংখ্যা কত? উত্তর হচ্ছে 1,886টি। এর পরের প্রশ্ন, মুর্শিদাবাদ জেলায় কয়টি থানা রয়েছে? উত্তর হবে 28টি, তার মধ্যে 2টি হচ্ছে মহিলা থানা। পরের প্রশ্ন, মুর্শিদাবাদ জেলায় বিধানসভার আসন সংখ্যা কত? উত্তর হবে 22টি। মুর্শিদাবাদ জেলায় বিধানসভার আসন সংখ্যা হচ্ছে 22টি। 10 নম্বর প্রশ্ন, মুর্শিদাবাদ জেলায় লোকসভার আসন সংখ্যা কত? উত্তর হবে 3টি। এর পরের প্রশ্ন, মুর্শিদাবাদ জেলার দর্শনীয় স্থানগুলি কি কি? মুর্শিদাবাদ জেলায় যে সমস্ত উল্লেখযোগ্য দর্শনীয় স্থান রয়েছে, সেগুলি হলো হাজারদুয়ারি, মতিঝিল, খোশবাগ, ইমামবাড়া, কিরীটেশ্বর মন্দির, এবং উত্তরটি হবে কিরীটেশ্বরী, কাশিমবাজার রাজবাড়ি ইত্যাদি। এর পরের প্রশ্ন, মুর্শিদাবাদ জেলার কয়েকজন খ্যাতিমান ব্যক্তিত্বের নাম উল্লেখ করুন। অর্থাৎ মুর্শিদাবাদ জেলায় যে বিখ্যাত ব্যক্তিত্বরা ছিলেন, জন্মেছিলেন, কাজ করেছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায়, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, মনীষ ঘটক, মহাশ্বেতা দেবী, সৈয়দ মুস্তাফা সিরাজ, চারণকবি গুমানি দেওয়ান প্রমুখ। এর পরের প্রশ্ন,
হাজার দুয়ারি কে নির্মাণ করেন? উত্তর হবে নবাব নাজিম হুমায়ুন জা। নবাব নাজিম হুমায়ুন জা। পরের প্রশ্নটি রয়েছে, মুর্শিদাবাদ জেলার প্রধান নদী কোনটি? উত্তর হবে ভাগীরথী। এরপরের প্রশ্ন, মুর্শিদাবাদ জেলার প্রতিবেশী জেলা কয়টি? এই যে প্রশ্নগুলি, এগুলি অবশ্যই আপনারা খুব ভালো করে দেখে যাবেন, কারণ এই প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আশার মতো প্রশ্ন, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলি। মুর্শিদাবাদ জেলার প্রতিবেশী জেলা রয়েছে চারটি, সেগুলি হলো মালদা, বীরভূম, পূর্ব বর্ধমান এবং নদিয়া। পরের প্রশ্ন, মুর্শিদাবাদ জেলার প্রতিবেশী রাজ্য কয়টি? মুর্শিদাবাদ জেলায় যে রাজ্য রয়েছে, যে রাজ্যের সঙ্গে সংলগ্ন, সেটি হচ্ছে একটি রাজ্য, ঝাড়খণ্ড। এরপরের প্রশ্ন, মুর্শিদাবাদ জেলার প্রতিবেশী দেশ কোনটি? মুর্শিদাবাদ জেলার সঙ্গে যে দেশটি খুবই সংলগ্নভাবে রয়েছে, সেটি হচ্ছে বাংলাদেশ। এরপরের প্রশ্ন, মুর্শিদাবাদ জেলার প্রধান কৃষি কী? মুর্শিদাবাদ জেলার প্রধান কৃষি হচ্ছে পাট এবং ধান। প্রথমে আসবে পাট, তারপরে আসবে ধান। এরপরের প্রশ্ন, মুর্শিদাবাদ জেলার প্রধান শিল্প কী? মুর্শিদাবাদ জেলার প্রধান শিল্প হচ্ছে রেশম। আর এর আজকের শেষ প্রশ্ন বা শেষ প্রশ্নটি হচ্ছে যে, মুর্শিদাবাদ জেলার কোন ফল চাষের জন্য বিখ্যাত? মুর্শিদাবাদ জেলা লিচু চাষের জন্য বিখ্যাত। তো এই প্রশ্নগুলি ছিল আজকের আলোচনার বিষয়। আপনারা প্রত্যেকেই প্রশ্নগুলি খুব ভালো করে প্র্যাকটিস করুন, অবশ্যই এখান থেকে একটা না একটা প্রশ্ন কমন পাবেন। থ্যাংক ইউ।